আজ আমার সাথে বানিয়ে ফেলুন দই ফুচকা একদম নতুন স্বাদে, আর তাক লাগিয়ে দিন আপনার অতিথি আপনজনেদের। নমস্কার, শ্রীমতীর রান্নাবাড়িতে আপনাকে স্বাগত। কড়াই গরম হলে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো গরম হলে এতে দেব দোকান থেকে কেনা রেডি টু ফ্রাই ফুচকার পাঁপড় কয়েকটা। ভেজে তুলে নেব এগুলো। এবার একটা বাটিতে নিয়ে নেব সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু আর এক মুঠো ছোলা সেদ্ধ, বিট লবণ হাফ চামচ, ভাজা মশলা হাফ চামচ, চাট মশলা হাফ চামচ, একটা কাঁচা লঙ্কা কুচানো, ভাজা বাদাম এক টেবিল চামচ, সামান্য ধনে গুঁড়ো, লেবুর রস এক চামচ, এক আটি ধনে পাতা কুচি। এবার খুব ভালো করে আলুর পুরটা মেখে নেব। অন্যদিকে একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে তাতে দিয়ে দেব অল্প বিট নুন, চাট মশলা, ভাজা মশলা, হাফ চামচ চিনি। ভালো করে সবটা মিশিয়ে নেব। এবার এক জায়গায় জড়ো করে নেব মাখা আলুর পুর, ভেজে রাখা ফুচকার পুরি, দইয়ের রায়তা, তেঁতুলের মিষ্টি চাটনি। ফুচকা পুরিগুলোর মাঝখানে আঙুলের সাহায্যে অথবা চামচ দিয়ে গর্ত করে তাতে ভরে দেব আলুর পুর খানিকটা। একই রকম ভাবে বাকিগুলো ভরে নেব। এই রেসিপির সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার ওপর থেকে ছড়িয়ে দেব তৈরি করে রাখা দইয়ের রায়তা, তেঁতুলের মিষ্টি চাটনি, এবার প্লেটের মাঝখানে বসিয়ে দেব একটা ছোট বাটি। গ্যাসের ওপর একটা কাঠ কয়লা রেখে পুড়িয়ে নেব। এবার বাটির মধ্যে গরম কাঠ কয়লাটা রেখে ওপর থেকে দিয়ে দেব কয়েক ফোঁটা সাদা তেল। ধোঁয়া বেরোনো শুরু হলে ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য। এবার পরিবেশনের প্লেটে সাজিয়ে ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলে রেডি একদম নতুন স্বাদের লোভনীয় স্মোক দই ফুচকা। ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শ্রীমতী রান্নাবাড়িকে। আজকের মতো বিদায়, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।